শাওমি মি বেন 4 যা গত বছরের শাওমি মি বেন 3 এরই একটি বড় ভাই বলতে পারেন। বর্তমানে বাংলাদেশের বাজারে খুবই কম প্রাইজের মধ্যে লঞ্চ হয়েছে। গতবারের শাওমি মি বেন 3 এর চাইতে অনেকটা কম প্রাইজের মধ্যে লঞ্চ করেছে শাওমি কোম্পানি শাওমি মি বেন 4 কে। হ্যালো গাইজ, আমি মাসুম, আপনারা দেখছেন গরিবের অ্যান্ড্রয়েড ইউটিউব চ্যানেল। আজকে কথা বলবো শাওমি মি বেন 4 এই ফিটনেস ব্যান্ডটির সম্পর্কে। শাওমির জনপ্রিয় এই ফিটনেস ব্যান্ডটির মধ্যে গত বছরের শাওমি মি বেন 3 এর চাইতে কতটা আপডেট হয়েছে বা কতটা আপগ্রেড হয়েছে এবং এর মধ্যে কী কী নতুন নতুন ফিচার্স থাকবে তাই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওটির মধ্যে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি সব কিছু বুঝে যাবেন। এছাড়াও ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওর লিঙ্কটি ফেসবুকে শেয়ার করতেও ভুলবেন না। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিয়মিত স্মার্টফোন টেকনোলজি এবং টেক বিষয়ক ভিডিও পেতে চান তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে রাখুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। গত বছরের লঞ্চ করা শাওমির পক্ষ থেকে শাওমি মি বেন 3 এইটার চাইতে কিছুটা মেজর আপডেট নিয়ে এসেছে শাওমি মি বেন 4 যা বর্তমানে বাংলাদেশের বাজারগুলোর মধ্যে আনঅফিসিয়ালভাবে পাওয়া যাচ্ছে এখন বর্তমানে 2599 টাকা অর্থাৎ 2600 টাকার মধ্যে। গত বছরের শাওমি মি বেন 3 এটা কিন্তু 4000 টাকার মধ্যেই লঞ্চ হয়েছিল, তবে এইটা তা শাওমি মি বেন 3 এর চাইতে অনেক ভালো পরিমাণের আপডেট নিয়ে বা ফিচার্স নিয়ে এসেছে তবে অনেকটাই কম প্রাইসের মধ্যে। তাহলে চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিই কী কী নতুন ফিচার্স থাকছে এই শাওমি মি বেন 4 এর মধ্যে। শাওমি মি বেন 4 এ থাকছে একটি 0.95 ইঞ্চি একটি অ্যামোলেড প্যানেলের ডিসপ্লে এবং পুরোটাই হচ্ছে গিয়ে কালার ডিসপ্লে যা গত বছরের চাইতে অনেকটাই আপডেট করা হয়েছে। এবং গত বছরে ছিল একটি সাদা কালো ডিসপ্লে, এই ডিসপ্লেটি হতে চলেছে ফুল কালারফুল একটি ডিসপ্লে। তবে হ্যাঁ, এই ডিসপ্লেটি কিন্তু পুরোটাই টাচ। এখানে কিন্তু শাওমি মি বেন 3 চাইতেও এটা কিন্তু আপডেট করা হয়েছে। হ্যাঁ, এই ডিসপ্লেটির মধ্যে আপনারা টাচ করতে পারবেন, তবে গত বছরের যে শাওমি মি বেন 3 ছিল ওইটাতে কিন্তু একটি টাচ পয়েন্ট ছিল, নিচে একটি রিং আকৃতির টাচ পয়েন্ট ছিল, ওইটাতে শুধু টাচ কাজ করতো বা পুরো ডিসপ্লেতে কিন্তু টাচ কাজ করতো না এবং ডিসপ্লেটি ছিল গতবারের সাদা কালো, এখানে ব্যবহার করা হয়েছে কালারফুল ডিসপ্লে। এছাড়াও এই মি বেন 4 এর মধ্যে পেয়ে যাবেন অসংখ্য পরিমাণের কিছু ওয়াচ ফেসেস যা মি বেন 3 তে ছিল না। এখানে আপনারা নিজস্ব পরিমাণের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করতে পারবেন কিছু ওয়াচ ফেসেস এবং তাদের নিজস্ব অ্যাপস যে মি ব্যান্ডের অ্যাপসটা রয়েছে তার মধ্যে ইনক্লুড করা হয়েছে এবং আপনারা চাইলে ওইটাকে কাস্টমাইজও করতে পারবেন। এছাড়াও এই মি ব্যান্ড 4 এর মাধ্যমে আপনারা আপনাদের মিউজিককেও কন্ট্রোল করতে পারবেন, পাশাপাশি সব ধরনের সেন্সর রয়েছে এবং ভালোভাবে আপনাদের ট্র্যাক করার জন্য এবং আপনাদের হার্ট রেট যে সেন্সরটা রয়েছে হার্ট রেট মাপার জন্য যে সেন্সরটা রয়েছে সব ধরনের সেন্সর এখানে হাইলিভাবে ব্যবহার করা হয়েছে যা মি ব্যান্ড 3 চাইতেও অনেকটা আপডেট করে এই যে মি ব্যান্ড 4 রয়েছে তাতে ব্যবহার করা হয়েছে খুবই হাই রেজলিউশনের সেন্সরগুলো। এছাড়াও এই মি ব্যান্ড 4 এর মধ্যেই থাকছে 135 mAh এর একটি ব্যাটারি যার মাধ্যমে শাওমি বলছে এটিকে সিঙ্গেল চার্জের মাধ্যমে আপনারা 15-20 দিন ব্যবহার করতে পারবেন। আমরা হয়তো বা দেখেছি যে সাদা কালো ডিসপ্লে থাকার ফলে শাওমি 15-20 দিন বললেও প্রায় এক মাস চলে যেত, তবে এইখানে যেহেতু এটা কালারফুল ডিসপ্লে 15-20 দিনের বেশি হয়তো বা যাবে না, আমার হাতে নেই তাই আমি আপনাদেরকে ব্যাটারির টেস্টটা বলতে পারছি না। এছাড়া শাওমির এই শাওমি মি বেন 4 এর মধ্যে আপনারা পেয়ে যাবেন ওয়াটার রেজিস্ট্যান্ট এবং পেয়ে যাবেন ব্লুটুথ 5, এছাড়াও ভিন্ন কোয়ালিটির একটি চার্জারও পেয়ে যাবেন বক্সের মধ্যেই। তবে হ্যাঁ, শাওমির এই মি বেন 4 এর যে চার্জারটি দেওয়া হবে এটা কোনো ফাস্ট চার্জার নয়, এতে থাকা ব্যাটারিটিকে আপনারা ওইরকম নর্মালভাবে চার্জ করতে পারবেন, প্রায় 1.5-2 ঘন্টা লেগে যাবে। তবে আপনাদের যাদের শাওমি মি বেন 3 এর চার্জার রয়েছে তারা এই শাওমি মি বেন 4টিকে চার্জ করতে পারবেন না 3 এর চার্জার দিয়ে। এছাড়াও শাওমি মি বেন 3 এর মধ্যে যত ধরনের ফিচার্সগুলো ছিল সেম একই ফিচার্সগুলো আপনারা এই শাওমি মি বেন 4 এর মধ্যেও পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, মূলত এই ছিল শাওমি মি বেন 4 এর একটি ছোটোখাটো রিভিউ বা ডিটেলস রিভিউ বলতে পারেন। আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এবং যারা বর্তমানে শাওমি মি বেন 3 কেনার জন্য সিদ্ধান্ত নিয়েছেন বা ব্যবহার করছেন তারা যদি আপডেট হতে চান তাহলে অবশ্যই শাওমি মি বেন 4টাকে দেখতে পারেন। এবং বর্তমানে যেহেতু 2600 টাকায় আশেপাশে পাওয়া যাচ্ছে তো আশা করছি অল্প কিছু দিনের মধ্যে আরও কম প্রাইসের মধ্যে বা 2000 টাকার মধ্যে নেমে যাবে, তো কিছুদিন পরে কিনলে হয়তো বা 2000 টাকার বাজেটের মধ্যে কিনতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওর লিঙ্কটি ফেসবুকে শেয়ার করতেও ভুলবেন না। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং নিয়মিত স্মার্টফোন টেকনোলজি এবং টেক বিষয়ক ভিডিও পেতে চান তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও প্রেস করে রাখুন সবার আগে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখার জন্য। এছাড়াও আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপ রয়েছে, লিঙ্কগুলো আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, চাইলে ওইখান থেকেও ঘুরে আসতে পারেন আমাদের ফেসবুক পেজ এবং গ্রুপের মধ্যেও। তো আজকের মতো এই পর্যন্ত, আবারও হাজির হব নতুন কোনো স্মার্টফোন টেকনোলজি বা টেক বিষয়ক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, গুড বাই, সি ইউ ইন দ্য নেক্সট ওয়ান।